আর আমি আপনাদেরকে একটা কথা বলি, কেয়ামতের ময়দানে না আমি আপনার জিম্মা দিব না আপনি আমার জিম্মা দিবেন, বাপ না বেটাকে দেখবে না বেটা বাপকে দেখবে, হাদিসে পরিষ্কার সহি হাদিসে। এর থেকে বড় দুঃখের আর কথা নেই, যত বড় বাপ হোক আর যত বড় বেটাই হোক যত সম্মানের মুখ ঘুরিয়ে চলে যাবে। তাফসীর ইবনে কাসীরে সাহেবী এই হাদিসের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা এটা বলা হয়েছে। তা আমি বলি আপনারটা আপনি নিজে দেখে নেন বাবা, কেউ করবেনি, কোনো পীর সাহেব তোমাকে বাঁচাতে পারবেনি, আর কোনো হুজুরও বাঁচাতে পারবেনি, আর তোর কোনো বাপও যত বড়ই হোক বাঁচতে পারবে। যদি আপনি বলেন তাহলে সবাই যে বলে আমি অমুক, বেকার কথা। আল্লাহ রাসূল নিজে ডাকলেন এই ফাতেমা বিনতে মুহাম্মদ, হে আয়েশা বিনতে আবু বকর, হে হামজা, এই চিল্লানের পাহাড়ের উপর সবই না, আমি তোমাদের রসুল, শোনো আমি কিয়ামতের ময়দানে তোমাদের কোনো কাজে লাগবে না। তাহলে আপনি বলুন কার ক্ষমতা আছে এরপরে কথা বলুন, মেহরবানি করে নিজের আঙুলটা আগে দেখে নেন। গুনাহ হতে পারে, ভুল হতে পারে, অনেক পাপ হবে, অনেক গুনাহ হবে, কিন্তু একটা দৃঢ় বিশ্বাস রাখেন যে আমার রব ক্ষমাকারী, অবশ্যই তিনি ক্ষমা। আপনি শুনেননি একটা হাদিস শরীফ আছে, একটা লোক অনেক গুনাহ করল, তাকে বলা হলো তুই আর মাপ পাবি, তখন সে কাঁদতে কাঁদতে বললো হে আমার রব আল্লাহ, আমার গুনাহ কি বেশি হয়ে গেছে না আপনার করুণা কমে গেছে। আল্লাহ পাক বলছেন এ বান্দাই আমাকে চিনে, ঠিক একটা বিন্দু, একটা বিন্দু রহমতে বড় বড় পাপ ধোয়া করবে, এ বাবাজি সে বাবাজি করতে থাকবে, তুমি তাকে কখন ডাকলে অন্তর দিয়ে না আল্লাহ তফিক দেন যে দেখো নিশ্চয় আল্লাহ আমি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ আলিম অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আয় আল্লাহ পাক আপনি আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতনি وانا عبدك وانا لا عهدك وعدك ما استطعت عرضك من سر ما صنعت وابو لك بنعمتك علي ابو بذنبي فاغفر لي ذنوبي فانه لا يغفر ذنوب الله الا انت الله আমাদের মনের যে কিছু ইচ্ছা আল্লাহ আপনি পূরণ করে দেন আল্লাহ, হক ইচ্ছা আল্লাহ পাক নেক ইচ্ছা আল্লাহ আমাদের ভাব অনটন সবই আপনার কাছেই পেশ করছি, কারণ আপনি মালিক খালেক ও মালিক হচ্ছেন আল্লাহ পাক, আপনি আমাদের মনের কষ্ট দূর করে দেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করলেন, যদি আমাদের গুনাহ বেসুমার, যদি আমাদের গুনাহ পাহাড়ের থেকে বেশি আসমানের কিনারায় ঠেকে গেছে, তবু আল্লাহ আপনার একটা বিন্দু রহমতের দাম তার থেকে অনেক বেশি আল্লাহ পাক, সে সবকে ধুয়ে সাফ করে দিবে। ও সাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا رحم الراحمين بعدك لا اله الا الله محمد رسول الله جي صفاকার জন্য ভিড় লাগাবেন এখন দেব আপনারা একটু বসুন পড়া নামাজ সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি ولا حول ولا قوه الا بالله العلي العظيم اي الله تعالى আমি তমাম গুনাহ হইতে তওবা করিতেছি, জানা অজানা জাহেরা বাতেনা কবিরা সগিরা সমস্ত গুনাহ হইতে আপনার কাছে তওবা করিতেছি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক আপনি আমাদের তওবাকে কবুল করুন আল্লাহ, তওবা করনে ওয়ালা তওবা করনে ওয়ালা সকলের গুনাহকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমাদের মনে দৃঢ় বিশ্বাস আপনি মাফ করে দিবেন আমাদেরকে, আল্লাহ পাক আপনি মেহরবানি করে আমাদের গুনাহ খাতাকে মাফ করেন, বারে বারে গুনাহ করি বারে বারে তওবা চাই, কিন্তু আপনার দয়ার রাজ্যেতে আল্লাহ ক্ষমা তো বন্ধ হয়ে যায় নাই আল্লাহ, আপনার দয়ার রাজ্যে আল্লাহ পাক ক্ষমা তো বন্ধ হয়নি আল্লাহ, আপনার করুণা তো বিলিত হচ্ছে আল্লাহ পাক, আপনি আমাদেরকে মাফ করুন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।